আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার কারণ হচ্ছে আমি নতুন নতুন ভিডিও প্রতিদিনই আপলোড করি। আমার চেনা অচেনা পরিচিত যারাই আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো শেয়ার করবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি পকোড়া বা বাংলাদেশে যেটা বলা হয় পেঁয়াজু। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে ভেজিটেবল পেঁয়াজু, আমার দোকানে বানানো হয়। তো শুরুতে নমক দিচ্ছি, তারপরে দিব হচ্ছে মিক্স মশলা, তারপরে দিয়ে দিলাম জিরা পাউডার। এখানে আমরা ইউজ করি আজিনা মোটর ইউজ করি। তারপরে দিলাম হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে তারপর দিলাম হস পাউডার, তারপরে শুকনো হস দিয়ে দিলাম। এটা হচ্ছে আটা, ময়দা ইউজ করতে পারেন আটা ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম বেসন, পরিমাণ মতন দিবেন সব কিছু, কারণ এখানে সবজি কম বেশি হতে পারে, আপনারা পরিমাণ মতন দিবেন। আমি সবজিগুলো কেটে দেখালাম না কেন, তার কারণ ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যায়, যার কারণে আমি আমার সবজিগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। তো এখানে বিভিন্ন ধরনের সবজি আছে যেটা আপনারা আপনাদের পছন্দের মতন ইউজ করতে পারেন। তারপরে এটা হালকা একটা লাল রং আমাদের দোকানে ইউজ করে সব এই ধরনের খাবারের মধ্যে ভালো করে মিক্স করে নেবেন। আপনাদের মিক্সটা ভালো হলে কি এটা অনেক সুন্দর হয়, মিক্স না করলে এটা এক একটা একদম পার্ট হয়ে যায়, খোলা খোলে হয়ে যায়, জয়েন্ট হয় না। আমার মনে হয় আমার সবজিটা কম হচ্ছিল, তার জন্য আমি একটু সবজি দিয়ে দিলাম, আপনারা আপনাদের হিসাব মতন আপনারা দিবেন। তো তেলটা আগে চেক করে নেবেন গরম হয় কিনা, কারণ ঠান্ডা তেলের মধ্যে দিলে কি এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সবজির কথা বলতে গেলে গাজর, তারপরে কালো বেগুন, তারপরে হচ্ছে ফুলকপি, পেঁয়াজ, মুরগির মাংস, আর বাঁধাকপি, আলু, আর হচ্ছে গিয়ে কৌচা। বাসায় অন্যান্য সবজি থাকলে ওইগুলো ইউজ করতে পারেন, তবে পরিমাণ মতন।